हेलो दर्शक अस्सलाम वालेकुम आसती आज के रामाघाटे सुइस गेटे आसले एक जगह आसले अनेकगुलो भिडियो बनानो लागे जार जन्य बार बार एक कथा बार बार सुनछेन आपनारा और एटा आमादेर बला लागबे ना बोलले बुझते पारबेन ना आमरा कोथाय आसछि। रामाघाटे सुइस गेट होलो आमार बड़ाई ग्रामेर शेष सीमाना, बड़ाई ग्राम नाटोरेर जे बड़ाई ग्राम एवं बागातीपाड़ार एखाने शेष सीमाना आर कि। तो एखाने एक भाई इलिश माछ पेलो आज के, एकटा इलिश माछटा बाड़ीते पाठाइ देछ ना भाई? कयटा पाइछो आज के तुमि? एकटाई দুইটা? কেউ ধরেন ইলিশ মাছ ধরতেছে, কেউ মনে করেন যে ছোট মাছ ধরতেছে, যেখানে যে ছোট মাছগুলো দেখছেন দেখুন কত মজার মাছ এগুলো। আর ওই সাইডে বেশ কিছু ইলিশ মাছ আছে, ওগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এখানকার মধ্যে সবচেয়ে টেস্টি মাছ এটা দর্শক, এটা দাড়ি মাছ বলে, এটা লাল সুন্দরী, এটা আপনার এটা এটার নাম কি লাইখর মাছ? এগুলো চেলা মাছ, লাল সুন্দরী মাছও ভালো লাগে, আমি খাইছি এটা, সেজন্য বারবার বলছি এটা ভালো লাগে। আর একটু পানি দিয়ে রাখলেই তো হয় ভাই, মাছগুলো তাজা থাকে, অনেক সুন্দর মাছ এগুলো দর্শক। আপনারা প্রবাসী আছেন আমাদের সম্মানিত দর্শক, প্রবাসী ভাইরা, আসলে আপনারা আমাদের সম্পদ, দেশের সম্পদ, আপনাদের ছাড়া আমাদের দেশটা অচল, কারণ আপনাদের রেমিটেন্সের টাকাতেই বাংলাদেশের অর্ধেক মেরুদণ্ড দাঁড়ায় থাকে। আর আমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেলের দর্শকও আপনারা প্রবাসীরা, আপনারা ছাড়া আমাদের চ্যানেলগুলো অচল, তাই আপনাদেরকে সম্মান করা লাগে, তাছাড়াও আপনারা সম্মানী ব্যক্তি। যাই হোক, আপনারা বলেন এইসব মাছ খাইতে পছন্দ করেন, বিদেশে গিয়ে পান না, খুব আফসোস করেন দেশে আসার জন্য। আসলে হবে ভাই দর্শক, এক সময় আসবেন তো দেশে, এই তো লকডাউন ছুটে গেল, করোনা ফরোনা চলে যাবে, তখন দেশে আসবেন আর কোপাবেন এইসব মাছ ইনশাল্লাহ। সুস্থ থাকবেন যেখানে থাকবেন, আপনাদের পরিবারের জন্যই গেছেন জানি, সেই কামনায় সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করবেন, টেনশন করবেন না। এখন দেখি অধিকাংশ এই প্রবাসী আপনারা স্ট্রোক করে মারা যায় বিদেশে বিভিন্ন কারণে, পারিবারিক দ্বন্দ্ব ইত্যাদি, স্বামী স্ত্রী, এগুলো টেনশন করবেন না, দূরে আছেন দূরে নিজের মতো করে মজা করবেন, আনন্দ করবেন, আপনাকে ছাড়াই দেখবেন আপনার পরিবারের লোকজন আনন্দ করে, আপনিও তাদের মতো করবেন, কিন্তু পরিবারের কথা মনে রাখবেন এই আর কি। তো আমরা এই দাড়ি মাছগুলো একটু পরে দেখব, আমরা অন্যান্য ভাইয়ের অন্যান্য মাছগুলো দেখে আসি। এখানে আরেক ভাইয়ের মাছ আছে। শুধুমাত্র দাড়ি মাছ আলাদাভাবে বিক্রি হয় না ভাই? দাড়ি মাছ একবার ওরকম পাওয়া যায় না ভাই। এই মাছটা এত সুন্দর, এর মধ্যে কি পুরুষ আর মেয়ে আলাদা আলাদা আছে? কারণ একটার কালার বেশি সুন্দর আর একটা কালার কেমন ফেসকা ফেসকা, খুবই সুস্বাদু মাছ এগুলো। চারিদিকের দৃশ্যটা একটু দেখুন দর্শক, কত মানুষ মাছ শিকার করতেছে কত পদ্ধতিতে। ওই যে ওখানে খরা জাল দিয়ে একজন মাছ ধরতেছে, ওখানে নৌকার মধ্যে দিয়ে একজন জাল পেতে বেড়াচ্ছে, কত জাল পাতা আছে নদীর ভিতরে। এটা হলো বড়াল নদী, চারঘাটের যে বড়াল নদী আছে, পদ্মা নদীর শাখা, এই বড়াল নদীরই শেষ সীমানা এটা। এখান থেকে আর কয়েক 10-20 কিলোমিটার পরে গেলে মনে করেন আত্রাই নদীর সঙ্গে যুক্ত হয়ে যাবে নদীটা। কি কই এটা এখন পাইলো? গুড, চলে যাবে, আবার দেখো ঘুরে ফেলে নদীর দিকে টান। দর্শক একটা ইলিশ পাই গেছে, তাজা ইলিশ। এটা দেখি ভাই ইলিশটা এদিকে দাও তো, তখন একবার দেখতে দাও নি আমাদের, আমার হাতে দাও, একদম তাজা ইলিশ দর্শক। এই মাত্র আপনারা অনেকে তাজা ইলিশ দেখতে চান। আচ্ছা ইয়া না, একটু ইলিশ মাছ দেখুন পানির মধ্যে কেমন নড়াচড়া করতেছে। কেন পুকুরের পানি বাসে না? এগুলো তো নদীর পানি, এখানে তো পুকুর নাই, এটা তো তাজা। অনেক দর্শক আর কি তাজা ইলিশ দেখতে চান, তাদের জন্য এই ভিডিওটা উৎসর্গ করলাম। লাফাস না বাবা, লাফাস না, পুকুরের না, টিউবওয়েলের পানি। ইলিশ মাছের নড়াচড়া দেখতেছি রে, ভাগ্য কত আমাদের। মজা লাগতেছে, যদি ইলিশটা ছোট তবুও ইলিশ তো নাকি, বাঘের বাচ্চা বাঘই হয়, ইলিশের বাচ্চা কিন্তু ইলিশই হয়, ছাগলের বাচ্চা থেকে ইলিশ আশা করা যাবে না। না এটা ইলিশই তো, ছেড়ে দেবো মাছটা? না না, ছেড়ে দিলে আমাকে মারবে না, আর দিচ্ছি, থামো ভাই, তোমার মাছ তোমার কাছে আছে, নিবো না আমরা।
অসাধারণ লাগছে দর্শক ইলিশ মাছটা। এবার আপনাদের দেখাবো দর্শকে যে নদীর ভিতরে বড় বড় ইলিশ 1 কেজি বা 800-900-700-500 গ্রামের যে ইলিশগুলো ধরে না, সেই ইলিশ দেখানোর চেষ্টা করবো এবার ইনশাল্লাহ, যদি সুস্থ থাকে আর উপযুক্ত পরিবেশ পাওয়া যায়। এখানে যে জায়গায় ইলিশ মাছ পাইলো আর কি সেখানে একটু আগেও পাইছিল, দিয়ে দিই যার ইলিশ। কার মাছ এটা, এখানে রাখবো? দশে গেট হলো রামাগাড়ি সুইচ গেটের ঠিক উপর থেকে, ভিউটা অসাধারণ। আসলে এই সমস্ত জায়গা আসলে অনেক কিছুর সঙ্গে পরিচিত হওয়া যায়, ভালো লাগে, নতুন নতুন সংস্কৃতি। যেমন এখানে এসে কিছু বন্ধু বানাই ফেললাম, তারা আর কি আমাদের আমাকে মাছের খোঁজ দিবেন। বেশ কিছু মানুষ ইলিশ মাছ পাইছেন, যেখানে একটা ইলিশ, এখানে আরো অনেকগুলো ইলিশ আছে, কতগুলো ইলিশ পাইছে। সবগুলো ইলিশ এগুলো 400 টাকা কেজি বিক্রি করতেছে তাজা ইলিশ। আরো অনেক মানুষ মাছ শিকার করতেছে, এখানে বসি দিয়েও মাছ করতেছে। ও আলহামদুলিল্লাহ, এখানে তো আরো বেশি মাছ। কত সময় মাছ এগুলো ভাই? ওই যে তখন থেকে মাছছেন, আমরা দেখে গেলাম। সুন্দর মাছটা ভাই। এই মাছ কত টাকা কেজি সেল করেন আপনারা? 600। এ শুধুমাত্র দাড়ি মাছ বিক্রি করেন না? বিভিন্ন রকমের মাছ আছে দর্শক এখানে, এই মাছগুলোর টেস্ট সেরম হবে। যদি বাড়ি কাছে হয়তো নিয়ে যেতাম, আসলে দূরে বাড়িতেও, যার ফলে মাছগুলো কিনলে পচে যাবে, নষ্ট হয়ে যাবে। খাইতে মন যাচ্ছে দেখে, আসলে মাংস শাসী প্রাণী না তো আমরা এই জন্য খাইতে পারছি না, তাহলে কাঁচাই খাই নিতাম। অস্থির। আর পাইছেন কাকা পরে পাননি? এই কাকা একটা ইয়া পাইছে, জানেন তো, এটা বাগাড় পাইছে, ছোটোখাটো বাগাড়, মানে সীমিত আকারে বাগাড় আর কি। এই যে তাজা আছে দেখো, রাখেন কাকেন রাখেন, দেখেন কত মানুষ মাছ ধরতেছে এখানে, মানুষের অভাব নাই, প্রচুর মানুষ, শুধু মাছ আর মাছ এই জায়গাটাতে। তো দর্শক ভিডিওটা এখানে রাখছি, সবাই ভালো থাকবেন। ওই যে একটা দর্শক আবার ইলিশ মাছ পেয়ে গেছে, ওই যে ওই যে ব্যাপারে, ওই যে আবার ইলিশ মাছ পেয়ে গেছে, ওই যে ইলিশ, তাজা ইলিশ, আবার ইলিশ, এটা তো বড় সাইজ রে, পানির মধ্যে দে। কার মাছ? আমি আবার নিয়ে আসি দিলেই তো হচ্ছে, কার মাছ আর কার মাছ কি আছে এখানে, দিলে গিয়ে পানিটা নষ্ট হয়ে যাবে নাকি? সুন্দর ইলিশ, আরে মাছগুলো যে খাইতে মন চাইবে বেটা, তাজা ইলিশ একদম। এ মাছের স্বাদ লাগবে ভাই খাইতে, ইলিশ মাছ হাজার হলো ইলিশ মাছ। পদ্মার ইলিশ স্বাদই আলাদা, ভালো ইলিশ হয় তো এখানে। 1 কেজি 100 কবে সেটা? দর্শক ভিডিওটা এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।